জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ হয় প্রিয় শ্রোতা আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পরিবেশ জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ধরিত্রী কথা আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আমি খান নজম ই এবং বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আসলে সচেতনতা এবং সাবধানতা এই দুয়ে মিলেই তো আমাদের ভালো থাকা এখন পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের জীবনকে অনেকটা বদলে দিয়েছে তবে এখন গুজবে কান না দিয়ে সচেতন থেকে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাওয়ার সময় এসেছে আমাদের যদি করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় জানা থাকে তবে আমাদের জীবন সহজ হবে বন্ধুরা যখন কোনো বিপদ বা রোগ দেখা দেয় তখন আমরা বিচলিত হয়ে পড়ি আসলে এতে সমস্যার সমাধান হয় না বরং বেড়েই যায় আমাদের উচিত ধৈর্যের সাথে তা মোকাবিলা করা বন্ধুরা বাংলার প্রকৃতি এখন হেমন্তের স্নিগ্ধ পরসে মুখরিত কার্তিক অগ্রহায়ণ এ দুই মাস হেমন্তকাল হেমন্তের শীতল পরশ আমরা ইতোমধ্যে অনুভব করছি হেমন্ত নিয়ে আসে শীতের আগমনী বার্তা বন্ধুরা এবারের শীত আমাদের প্রস্তুতির কথা জানান দিচ্ছে কারণ বিশেষজ্ঞরা বলছেন শীত এলে দেশের করোনা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগে থেকে সচেতন হলে আমরা নিশ্চয়ই ভালো থাকতে পারব বন্ধুরা এ নিয়ে আরও কথা হবে এবারে আসুন জেনে নেওয়া যাক ধরিত্রী কথার আজকের আয়োজন সূচিতে আপনাদের জন্য যা যা থাকছে পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি বিষয়ক খবরাখবর শুনবেন ধরিত্রী বার্তা পর্বে ভিন্ন হাওয়া পর্বে শুনবেন জলবায়ুর অস্বাভাবিক আচরণ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক দুর্যোগে করণীয় নিয়ে একটি সাক্ষাৎকার জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার নিয়ে একটি কথিকা শুনবেন ভূমন্ডল এবং দুর্যোগ ও বিজ্ঞান পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উদ্ভাবনী ও নতুন নতুন প্রযুক্তি নিয়ে একটি প্রতিবেদন আশা করছি আপনারা আমাদের আজকের সবগুলো আয়োজনের সাথেই থাকবেন বন্ধুরা আয়োজনের শুরুতে শুনবেন ধরিত্রী বার্তা পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি বিষয়ক খবর নিয়ে ধরিত্রী বার্তা গ্রন্থনা করেছেন সাইমা সিদ্দিকা এবং উপস্থাপন করছেন রাবেয়া সুলতানা শিউলি বায়ু দূষণে মানুষের আয়ু কমেছে বছর বাংলাদেশ ভারত নেপাল এবং পাকিস্তান বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট পরিচালিত এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের তথ্য বিশ্লেষণে দেখা গেছে বায়ু দূষণে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু প্রায় দু বছর হ্রাস পেয়েছে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জন্য বায়ু দূষণ এক বড় হুমকি এবং বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীর মধ্যে গবেষকরা প্রাথমিকভাবে কোভিড উনিশ সম্পর্কিত মৃত্যু এবং বায়ু দূষণের মধ্যে একটি ইতিবাচক পারস্পরিক সম্পর্ক চিহ্নিত করেছেন কোভিড উনিশের আগেও বায়ু দূষণ মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি ছিল এবং শক্তিশালী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা না হলে করোনা পরিস্থিতির পরেও এ ঝুঁকি থাকবে যক্ষা এইচআইভি বা এইডস ও ধূমপানের চেয়েও অনেক ক্ষেত্রে মানুষের আয়ু কমানোতে বেশি প্রভাব ফেলে বায়ু দূষণ এ দূষণ দক্ষিণ পূর্ব এশিয়া একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ মানুষ বাস করে দক্ষিণ এশিয়ার চারটি দেশ বাংলাদেশ ভারত নেপাল এবং পাকিস্তানে যা বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে অন্যতম দুই দশক আগের তুলনায় এখন দূষণের মাত্রা চুয়াল্লিশ শতাংশ বেড়ে যাওয়ায় এসব দেশে বসবাসরত মানুষের গড় আয়ু পাঁচ বছর কমেছে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আবারও সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় কোভিড উনিশ পরিস্থিতি নিয়ে আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন ইউরোপ ও আমেরিকায় আবারও করোনা ভাইরাসে প্রাদুর্ভাব ব্যাপকভাবে দেখা দিয়েছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশেষভাবে নজর দিতে বলেছেন সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন কারণ অনেকের মধ্যে এ বিষয়ে নমনীয়তা দেখা যাচ্ছে বন্ধুরা আমাদের মুগ্ধতা জীবনধারণ আশা আকাঙ্ক্ষা হাসিকান্নার আলেখ্য সবই আমাদের এই প্রিয় প্রকৃতি এই মাতৃ এই মাতৃভূমিকে ঘিরে একটা সময় ছিল বাংলার প্রতিটি ঋতু আলাদাভাবে উপভোগ করা যেত কিন্তু এখন এই ঋতুর আবর্তনে অনেক পরিবর্তন দেখা দিয়েছে সময়মতো সঠিকভাবে উপভোগ করতে পারছি না রূপসী বাংলার ঋতু বৈচিত্র্য কারণ একটাই বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাব মূলত পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে আর এই বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাবে আমাদের সবুজ শ্যামল বাংলা দিন দিন তার সৌন্দর্য হারাচ্ছে এবং মানুষ সহ সমগ্র জীববৈচিত্র্য ক্ষতির মধ্যে পড়ছে। হ্যাঁ বন্ধুরা তাই এখনই সচেতন হতে হবে। বৈশ্বিক উষ্ণতার আসে আমাদের কাজ করতে হবে মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে সবুজ শ্যামল পৃথিবীকে। বন্ধুরা এবারে ভিন্ন হাওয়া পর্বে শুনবেন জলবায়ুর অস্বাভাবিক আচরণ জীব এবং প্রাকৃতিক দুর্যোগের করণীয় নিয়ে কিছু কথা আর এসব বিষয় জানব জলবায়ু ও পানি বিশেষজ্ঞ আইনুন কাছ থেকে আমরা যারা জলবায়ু পরিবর্তনের বিষয়ে কাজ করি ঋতুর সময়কালের যে পরিবর্তন হচ্ছে তাতে অত্যন্ত চিন্তিত কারণ এই ঋতুর সাথে গাছপালার ফুল ফোটার এবং পরাগায়নের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমরা দেখতে পাচ্ছি পৌষার মাঘ যে শীতকাল ছিল সেটা নেই সাতক্ষীরাতে কিন্তু প্রচুর আম হয় আমি তিন চার বছর আগে সাতক্ষীরাতে গেছি যেখানে ছিলাম একটা রেস্ট হাউসে চারপাশে প্রচুর আম গাছ কিন্তু একটা আম গাছেও আমের মুকুল দেখতে পেলাম না স্থানীয় লোককে জিজ্ঞাসা করলাম যে ভাই ব্যাপারটা কি তারা বলল যে পৌষের প্রথমে তীব্র শীত পড়েছিল পনেরো দিনের মতো শীত ছিল তারপরই গরম চলে এসছে গরম চলে আসার সাথে সাথে আমের মুকুল ফোটা শুরু হয়েছে পনেরো দিনের মতো গরম ছিল তারপরে আবার মাঘের মাঝামাঝিতে বেশ শীত পড়ল আমের মুকুলগুলো ঝরে গেল এই যে ক্ষতিটা অর্থাৎ শীত শেষ হয়ে গরম পড়বে যখন তখনই আমের মুকুল আসবে আমাদের জাতীয় সঙ্গীতে আমরা প্রতিদিনই শুনছি ওমা ফাগুনে তোর আমের বনে অর্থাৎ ফাল্গুন মাসে আমের মুকুল আসবে কিন্তু কোনো কারণে তাপ বাড়ার কারণে শীত ছোট হয়ে যাওয়ার কারণে মাঘ মাসে যদি আমের মুকুল আসে সেই আমের মুকুল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে অর্থাৎ আমাদের দেশের প্রত্যেকটা ফসল এটা ধান হোক সিম হোক আর আলু হোক এর সাথে তাপমাত্রার ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোন তাপমাত্রায় ফুল ফুটবে তার সাথে সম্পর্ক আছে প্রত্যেকটা ফুলের পরাগায়নের জন্য যে সমস্ত পোকামাকড় প্রজাপতি মৌমাছি আসবে তারও সময়ের একটা সম্পর্ক আছে অর্থাৎ শীতকালের শেষে যে মৌমাছি এসে আমের বনে কিংবা লিচুর বাগানে পরাগায়ন করার কথা সে যদি এসে দেখে তার এক মাস আগেই ফুল ফুটে গেছে তাহলে তো পরাগায়ন প্রক্রিয়াটা ব্যাহত হবে সমগ্র বিশ্ব জুড়ে এটাই কিন্তু সবচেয়ে বড় চিন্তা যে এই যে ঋতুগুলো প্রত্যেকটা দেশের ঋতুর যে স্বাভাবিক সময়কাল ছিল এক এক দেশে এক এক রকম আমাদের দেশে ছয়টা ঋতু আছে আবার রেখা অঞ্চলে তাদের একটাই ঋতু সারা বছর একই ধরনের তাপমাত্রা থাকে আবার যদি আমরা উত্তরে যাই কিংবা দক্ষিণে যাই নিউজিল্যান্ডে যাই সেখানে আবার ঋতু আরেক রকম তো আমাদের দেশে শীতকালটা ছোট হয়ে আসাতে আমরা খুব চিন্তিত শীতের ফসল যেগুলো তো এই যে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে যে তাপমাত্রার ধরনের উপরে যে প্রভাব পড়ছে এই মুহূর্তে এটা প্রারম্ভিক স্তরে আছে আমরা বলছি যে এক ডিগ্রির মতো তাপ বেড়েছে এটা যদি আরও তিরিশ চল্লিশ বছর পরে হয় তাহলে হয়তো তিন ডিগ্রি চার ডিগ্রি বাড়বে এই তিন ডিগ্রি চার ডিগ্রি যদি বাড়ে তাহলে শীতকাল আরও ছোট হয়ে আসবে এতে বাংলাদেশে গমের ফলনের উপরে মারাত্মক প্রভাব পড়বে শীতের যে সমস্ত ধান আছে সেগুলোর উপরে মারাত্মক প্রভাব পড়বে যে কারণে বর্তমানে আমাদের কৃষিবিজ্ঞানীরা যে সমস্ত বিষয়ে জোর গবেষণা চালাচ্ছেন তার মধ্যে অধিক তাপ সহ্য করতে পারে এই ধরনের ফসল উৎপাদনের জন্য তারা প্রচুর প্রচেষ্টা চালাচ্ছেন কাজী শীতের সময়কালটা ছোট হয়ে আসছে এটা বিশেষ করে আমাদের যে নাতিশীতোষ্ণ মণ্ডল যে এখানে ভৌগোলিক অবস্থান এটা মোটামুটি আমরা স্বীকৃত এটা আমরা দেখতে পাচ্ছি এবং এটার প্রভাব দিনে দিনে বাড়তে থাকবে এর জন্যে বৈশ্বিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে সমস্ত আলোচনা হচ্ছে বাংলাদেশ সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বাংলাদেশ ইতিমধ্যে ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান তৈরি করেছে দু হাজার নয় সনে এবং যেটার ভিত্তিতে এখন প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন জলবায়ু পরিবর্তনটাকে কিভাবে মোকাবিলা করবেন তবে এই যে শীতটা ছোট হয়ে আসছে এতে শীতের তীব্রতা কমবে কি কমবে না সেটা আমরা জানি না আমরা যেটা জানি যে আবহাওয়াটা আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে আগে যেরকম নির্ধারিত ছিল যে এই সময় এই ঘটনা ঘটবে পৌষে তীব্র শীত পড়বে মাঘের শেষে প্রচণ্ড শীত পড়বে ফাল্গুনে বসন্তের বাতাস বইবে এই ঘটনাটা দিনে দিনে পরিবর্তিত হয়ে যাবে এটা মনে রেখেই আমাদের পরিকল্পনার কাজগুলো হাতে নেওয়া হচ্ছে বন্ধুরা আমাদের জলবায়ু বিভিন্ন কারণে পরিবর্তিত হচ্ছে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাবে আমাদের জীবন ও সম্পদ দিন দিন ঝুঁকির মধ্যে পড়ছে তাই এখনই পরিবেশের প্রতি যত্নবান হতে হবে বন্ধুরা এবারে ভূমণ্ডল পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার নিয়ে একটি কথিকা গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছেন পাহাড়ের বৃক্ষ নিধন ও তার সাথে যোগ হলে সাধারণত হতে পারে তবে পাহাড় কাটা বা বনভূমি ধ্বংস না হলেও পাহাড়ের মাটি বৃষ্টির কারণে আলগা হয়েও যে কোনো সময় এমন ভূমিধ্বস সৃষ্টি করতে পারে ভূমিধ্বসে সাধারণত উঁচু কোনো স্থান যেমন পাহাড় থেকে গাছপালা স্থাপনাসহ বিপুল পরিমাণ মাটি এবং পাথর আকস্মিক হরকে নিচের দিকে নেমে আসে কখনো পাহাড়ের মাটি পানির সাথে মিশে ঘন মিশ্রণের সৃষ্টি করে যা অনেক সময়ই জীবিতদের আটকে রাখার মতো আঠালো হয়ে থাকে এবং প্রাণঘাতী হয় তাছাড়া আকস্মিক পাহাড় ধসে পাহাড়ের পাদদেশে থাকা মনুষ্য বসতিতে বিপুল প্রাণনাশ হয়ে থাকে সাধারণত বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয় বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান সিলেট নেত্রকোনা ইত্যাদি জেলায় প্রায়ই ভূমিধসে মানুষের প্রাণহানি ও বাড়িঘর নষ্ট হয় ভূমিধ্বস বলতে পাহাড় পর্বতের গা থেকে মাটির চাকা বা পাথরের খণ্ড বিরাট মাধ্যাকর্ষণের টানে নিচে পড়লে তাকে ভূমিধস বলে অনেক সময় পাহাড়ের উপর থেকে জল ও মাটি মিশে কাদা আকারে বিপুল পরিমাণে নিচে নেমে আসলে তাকেও এক ধরনের ভূমিধ্বস আখ্যা দেওয়া যায় ভূমিধ্বসের প্রধান কারণ হলো ঢালুস্থানের অস্থিতিশীলতা বিভিন্ন কারণে ঢালু ভূমি অস্থিতিশীল হতে পারে প্রাকৃতিক কারণ পানির চাপ গাছপালা কেটে ফেলা বা আগুনে পুড়ে যাওয়ার ফলে ভূমি ক্ষয় হওয়া নদী বা সমুদ্রের ঢেউয়ের ফলে ভূমি ক্ষয় বৃষ্টিপাত কিংবা বরফ গলার ফলে মাটি নরম হওয়া ভূমিকম্পের কারণে ভূমি অস্থিতিশীল হওয়া ভূমিকম্পের কারণে মাটি তরলীভূত হয়ে যাওয়া এবং ভূমিধসের আরেকটি উল্লেখযোগ্য প্রাকৃতিক কারণ হল অগ্নুৎপাত ভূমিধস অনেক সময় মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলেও ঘটে থাকে যেমন যন্ত্রপাতি কিংবা রাস্তার গাড়ির দ্বারা সৃষ্ট কম্পন ও অনুরণন বাঁধ বা মাটির স্তূপ যা ঢালের উপরেও অতিরিক্ত চাপ সৃষ্টি করে অগভীর জমি হতে গাছপালা কেটে ফেলা কৃষি নির্মাণ কিংবা গাছ কাটার ফলে মাটি থেকে পানির পরিমাণ কমে যাওয়া বারোই জুন দুই সালে বাংলাদেশের চট্টগ্রাম এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে একশো জন মানুষ মারা যায় আহত হয় কয়েক শতাধিক মানুষ বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকর্মীদের পক্ষে আটকে পড়া মানুষের উদ্ধার করা কঠিন হয়ে পড়ে বাংলাদেশের ইতিহাসে এই ভূমিধ্বস থেকে মারাত্মক বন্ধুরা আপনারা শুনছেন পরিবেশ জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ধরিত্রী কথা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে জ্যুধি আমাদের আয়োজন নিয়ে বন্ধুরা কিন্তু বেশ সাড়া দিচ্ছে আমাদের আয়োজন নিয়ে বন্ধু আনিসুর রহমান সাতক্ষীরা থেকে চিঠি লিখেছেন অনুসন্ধানী তথ্য রসদে ঠাসা বিভিন্ন মেজাজে বিভিন্ন পর্বে সাজানো সাপ্তাহিক পরিবেশনা ধরিত্রী কথা আমাদের উপকূলীয়দের জীবন অস্তিত্বে আশীর্বাদ ঘূর্ণিঝড় বন্যা বজ্রপাত অগ্নিকাণ্ড ভূমিকম্প সহ নানা দুর্যোগ সচেতনতায় সময়োপযোগী জ্ঞানে উপকৃত হচ্ছে প্রাকৃতিক ও বলে আসে না আগাম সতর্কতা ও প্রযুক্তির সঠিক যথাযথ ব্যবহারের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব হচ্ছে বন্ধু আরও লিখেছেন রাবিয়া সুলতানা শিউলির উচ্চারণে ধরিত্রী বার্তা শীর্ষক প্রতিবেদনে করোনা প্রতিষেধক হিসেবে যক্ষার বিসিজি টিকার কার্যকরিতা চিংড়ি হ্যাচারি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বজ্রপাত ও অগ্নিকাণ্ড থেকে যানমালের নিরাপত্তা সচেতনতার তাৎপর্য স্পষ্টতই প্রতীয়মান বন্ধু আরও লিখেছেন ইদানিং ধরিত্রী কথা অনুষ্ঠানে নতুন নতুন তথ্য রসদ পরিবেশনা শ্রোতা উপযোগিতার সার্থকতায় এগিয়ে যাচ্ছে যেমনটি আশা ছিল তেমনটি হচ্ছে এভাবে অনুষ্ঠানে নতুনত্বের ছোঁয়া অবশ্যই কাম্য বন্ধু আমাদের আয়োজন আপনাদের জন্য আমরা যদি সচেতন হই সবাই মিলে ভালো থাকি তাহলেই আমাদের আয়োজন সার্থক হবে চিঠি লেখার জন্য ধন্যবাদ আশা করি আগামীতেও লিখবেন আপনাদের মতামত জানাবেন আমরা আমাদের অনুষ্ঠানকে আরও বেশি সাজাতে পারব বন্ধুরা এবারে আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মূল আয়োজনে বন্ধুরা বিজ্ঞানের অগ্রযাত্রায় আমরা পরিচিত হচ্ছি নতুন নতুন প্রযুক্তির সাথে প্রযুক্তির ব্যবহার আমাদের পথ চলাকে সহজ করেছে কম সময়ে অল্প শ্রমে আমরা যে কোনো কাজ সম্পন্ন করতে পারছি এমনকি জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন ধরনের দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার আমাদের মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে বন্ধুরা তাই আসুন আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার শিখি এবং প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিরাপদ জীবন নিশ্চিত করি প্রিয় বন্ধুরা দুর্যোগ ও বিজ্ঞান পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উদ্ভাবনী ও নতুন নতুন প্রযুক্তি নিয়ে একটি প্রতিবেদন গ্রন্থনা করেছেন মোহাম্মদ রকিবুল হাসান এবং উপস্থাপন করছেন তাসনিয়া আহমেদ মুকুল শিশুরাও করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে কিন্তু তাদের ঝুঁকি কম করোনায় সংক্রমিত হলেও তাদের খুব বেশি সমস্যায় পড়তে হয় না অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সামান্য সর্দি কাশি জ্বর বা দুর্বলতার মধ্যেই সীমাবদ্ধ থাকে অল্প দিনেই সুস্থ হয়ে যায় কেন এরকম হয় তা নিয়ে বিশেষজ্ঞদের বেশ কিছু গবেষণা রয়েছে এ বিষয়ে নিউ টাইমস টাইমসের সায়েন্স টাইমসে অপূর্বা মেন্ডালিভির একটি বিশ্লেষণমূলক লেখা ছাপা হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন করোনায় আক্রান্ত হলে শিশুরা জন্মসূত্রে প্রাপ্ত রোগ প্রতিরোধ শক্তি প্রয়োগ করে ভাইরাসকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয় তাই তেমন ক্ষয়ক্ষতি হয় না কোনো অপরিচিত প্যাথোজেনের অস্তিত্ব টের পেলেই শিশুদের রোগ প্রতিরোধে ব্যবস্থার একটি শাখা সক্রিয় হয়ে ওঠে এবং ভাইরাসকে আক্রমণ করে শরীরে অচেনা প্যাথোজেনের সন্ধান পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই এই প্রক্রিয়া সৃষ্টি হয় সেজন্যই করোনা ভাইরাস বেশ ক্ষতি করতে পারে না শিশুদের জন্মসূত্রে প্রাপ্ত রোগ প্রতিরোধী ব্যবস্থা খুব দ্রুত কাজ করে বয়স্কদের শরীর এত দ্রুত ব্যবস্থা নিতে পারে না শিশুদের আরেকটি সুবিধা রয়েছে শিশুদের এই বিশেষ দক্ষতা অর্জনের একটি কারণ হতে পারে তাদের দেহকোষের বা সেলের বৈশিষ্ট্য তাদের শ্বাসতন্ত্রের নিচের দিকে ফুসফুসের কাছাকাছি দেহকোষে এসিই দুই রিসেপচার কম থাকে এবং শ্বাসতন্ত্রের ওপরের দিকে তুলনামূলক বেশি থাকে এসিই দুই রিসেপ্টার ছাড়া ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে না কারণ করোনা ভাইরাসের সংক্রমণ তখনই সফল হয় যখন তার আকশিগুলো দেহকোষের বাইরের আবরণের এসিই দুই রিসেপ্টার পেঁচিয়ে ধরে কোষের ভেতর ঢুকে তার নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে এরপর ভাইরাস অনায়াসে তার বংশবিস্তার করতে থাকে কিন্তু সেই রিসেপ্টার না থাকলে ভাইরাস দেহকোষের ভেতরে ঢুকতে না পেরে বিনষ্ট হয়ে যায় যেহেতু শিশুদের নাক মুখ গলায় এ রিসেপ্টার সামান্য কিছু থাকে তাই তাদের সংক্রমণ সাধারণত শ্বাসতন্ত্রের ওপরের দিকেই কিছুটা হয় কিন্তু ফুসফুস পর্যন্ত যেতে পারে না কারণ সেখানে তো এসিই দুই রিসেপ্টার প্রায় থাকেই না তারপরও মনে রাখতে হবে যে শিশুদেরও কিছু ঝুঁকি থাকে তাই সতর্কতা রাখতে হবে বরং একটু বেশি সাবধানতা দরকার কারণ শিশুরা চলন বলনে বেশ দুর্বল তাদের চোখে চোখে রাখাই ভালো সাধারণত স্বাস্থ্যবিধি শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য করোনাভাইরাস নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ একটি উপায় হলো ঘরে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে দেওয়া আমরা সাধারণত এ বিষয়টি খুব বেশি পাত্তা দেই না কাচঘেরা বদ্ধ ঘরে বাইরের টাটকা বাতাস চলাচল করে না ঘরের ভেতরের লোকজনের শ্বাস প্রশ্বাসই এসির বাতাসে ঘরের ভেতর ঘুরতে থাকে এর ফলে আক্রান্ত কোনো ব্যক্তির হাঁচি কাশি থেকে অন্যদের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায় বাইরের বাতাস ঢুকতে দিলে করোনা আক্রমণের আশঙ্কা অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায় করোনা ভাইরাসের মহামারীর কারণে বিশ্বের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এই মহামারী এখনও বিদ্যমান তবে এর প্রকোপ উপেক্ষা করে অনেক দেশেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে কিন্তু এরই মধ্যে হতাশার কথা শোনালেন খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলগেটস তিনি বলেছেন বিশ্বজুড়ে জীবনযাত্রা তখনই স্বাভাবিক হবে যখন কোভিড উনিশের দ্বিতীয় প্রজন্মের টিকা আসবে বিলগেটস বলেন দ্বিতীয় প্রজন্মের টিকা যখন পর্যাপ্ত হারে পাওয়া যাবে তখন কোভিড উনিশ সংক্রান্ত সংকটগুলো কেটে যাবে তবে প্রথম প্রজন্মের টিকা দিয়ে স্বাভাবিক অবস্থা ফিরবে না যদিও এর আগে গেটস বলেছিলেন কোভিড উনিশের টিকা কার্যকর হলে ধনী দেশগুলোর পরিস্থিতি দু সাল নাগাদ স্বাভাবিক হয়ে যেতে পারে এর জন্য দ্রুত এই টিকা প্রস্তুত হতে হবে এবং টিকা বিতরণও ঠিকঠাকভাবে হতে হবে এই মহামারী ঠেকাতে টিকার জন্য অপেক্ষা করছে বিশ্ব টিকা উৎপাদনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাজও চালিয়ে যাচ্ছে তবে টিকাগুলোর প্রয়োগের ফলে তৈরি হওয়া অ্যান্টিবডি বা টি সেল কতদিন সুরক্ষা দেবে সেটাই এখন দেখার বিষয় আসুন সবাই প্রার্থনা করি টিকাগুলো যেন সফলতা পায় মানুষকে সুরক্ষা দেয় বন্ধুরা কথা শুরু করেছিলাম করোনা ভাইরাস নিয়ে আসুন জেনে নেই এই ভাইরাস কিভাবে ছড়ায় হাঁচি ও কাশির ফলে বাতাসের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে ভাইরাস আছে এমন কিছু স্পর্শ করে ভালো করে সাবান দিয়ে হাত না ধুয়ে মুখে নাকে বা চোখে হাত স্পর্শ করলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা সর্দি হাঁচি কাশি জ্বর শ্বাসকষ্ট মাথা ব্যথা গলা ব্যথা করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ তবে এসব হলেই যে করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে এটা ভেবে বিচলিত হওয়া যাবে না পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে সংক্রামিত হওয়ার পাঁচ থেকে চোদ্দ দিনের মধ্যে রোগের উপসর্গ দেখা দেয় বন্ধুরা সচেতনতার সাথে করোনাভাইরাস প্রতিরোধ করতে হবে হাঁচি কাশি দেবার সময় রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে ঘরের বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে বিশ সেকেন্ড সময় ধরে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে নিশ্চিত করি আমাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে ধরিত্রী কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্যোগ মুক্ত থাকুন শুভকামনা সবার জন্য জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দূর যোগায় ঘূর্ণিঝড়ার জলোচ্ছ্বাস খরব জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক